মধ্যরাতে হঠাৎ শক্তিশালী কম্পন, ভূমিকম্পে কেঁপে ওঠে চীন কিরগিজস্তান সীমান্তের জিনজিয়াং প্রদেশ, বিপর্যস্ত অন্তত 5টি গ্রাম। প্রাণ বাঁচাতে তীব্র শীতের মধ্যে ঘর ছেড়ে বেরিয়ে আসেন বাসিন্দারা। চীনের সংশ্লিষ্ট দপ্তর জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উইশি কাউন্টিতে, ভূপৃষ্ঠ থেকে 22 কিলোমিটার গভীরে। অবশ্য মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে কম্পনের মাত্রা ছিল 7। মূল কম্পনের পর থেকে থেমে থেমে অন্তত 14টি শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে, যার মাত্রা ছিল সর্বোচ্চ 5.3। ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক স্থাপনা, তার মধ্যে 50টির কাছাকাছি ঘরবাড়ি পুরোপুরি ধসে পড়েছে। এতে 2,50,000 বাসিন্দার ঘনবসতিপূর্ণ অঞ্চলটিতে বহু মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে বাতিল করা হয়েছে অঞ্চলটির অন্তত 23টি ট্রেনের শিডিউল। চীনের জরুরি বিভাগ জানায়, ত্রাণ সরবরাহ এবং উদ্ধার কাজের জন্য বেশ কয়েকটি বিভাগ সমন্বয়ের চেষ্টা করছে। তাবু, গরম কাপড়, খাবার সরবরাহ করে সহায়তা দেওয়া হচ্ছে বাস্তুচ্যুতদের। জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে 800 জনের দল। জিনজিয়াং প্রদেশে সৃষ্ট ভূমিকম্পের জেরে কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী কিরগিজস্তান এবং 1400 কিলোমিটার দূরের ভারতের দিল্লিতেও। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 30 মিনিটের মধ্যে উজবেকিস্তানেও অনুভূত হয়েছে ভূকম্পন। প্রিয়াঙ্কা চক্রবর্তী, সময় সংবাদ।